ছাত্র ছাত্রী বিন্দুরা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবারও আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে আমি জানাই আমার আন্তরিক অভিনন্দন। প্রিয় ছাত্রছাত্রীরা, কোভিডের কারণে আমরা ক্লাসে একত্রিত হতে পারছি না, বিদায় আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ করতেছি এবং ক্লাস করেছি। তোমরা বাসায় একটু মনোযোগ দিয়ে পড়বে এবং ওগুলোকে বারবার চেষ্টা করবে যেন ভালোভাবে তোমরা করতে পারো, এই বলে আমি আমার ক্লাস শুরু করছি। সবাই মনোযোগ দাও, কেমন? আচ্ছা, এই দেখো এখানে একটা অঙ্ক আছে, এক টু এম প্লাস থ্রি বি হোল স্কোয়ার মাইনাস টু এম ইনটু টু এম মাইনাস থ্রি বি প্লাস টু এম মাইনাস থ্রি বি হোল স্কোয়ার, অর্থাৎ এই অঙ্কটাকে সৃজনশীল আকারে আসতে পারে। যেমন মনে করো প্রথমটাকে দিল বর্গ করো, দেখো আমরা জানি এটাকে এক অঙ্ক ডিভিড বিধর্ব, তাহলে মাঝখানে কি আছে প্লাস, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র আমরা ব্যবহার করব। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি, এ বলতে আমরা প্রথম ভাগে ধরব টু, সূত্রে টু এ মানে কতটা ইন্টু বি, বি মানে সূত্রটা এ বি মনে রাখবা, যাই যা আমরা কেন প্রথমটাকে এ ধরব দ্বিতীয়টাকে বি ধরব। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এবং দেখো এটা হল স্কোয়ার, তাহলে এটা যে আমরা হল স্কোয়ার শব্দের অর্থ ভিতরে যেটা থাকে ওটাকে ওটা দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ গুণে লিখতে হয়। আমি একেবারে করছি, তোমরা দেখো ফোর স্কোয়ার প্লাস দুই গুণে চার তিন চার বারো এবি প্লাস নাইন বি স্কোয়ার, অর্থাৎ এটা প্রথমে থাকবে যে দুই নম্বরের যে অঙ্ক থাকে এটা থেকে আমি এটা তোমাদের বর্গ করলাম। এখন তোমরা ছ নম্বরটা দেখো, এটা আমি সরল করাচ্ছি, আমি এটাকে ধরছি পি, তাহলে এটার মান হবে পি, তাহলে পি এস স্কোয়ার, তারপর আছে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস এই সূত্রে টু, এই সূত্রে টু করে আমরা এটাকে ধরছি পি, এটাকে ধরছি কিউ, তাহলে এটা হবে পি কিউ। তাহলে প্লাস এ প্লাসটা দিলাম আমরা, এটার মান বসাবো তাহলে লক্ষ্য করে এটা কোন সূত্রে পড়ে, এস কে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার,
সব সময় একটা কথা মনে রাখবে, প্রথমে টাকা ধরবে তাহলে প্রথমে যে চিহ্নটাকে উঠে নেবা মাইনাস, তারপর শেষটা নেবা ইউ হোল স্কয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা এটা বেশি এটা থেকে, সুতরাং আমরা এখন এক মান বসাবো, বি এর মান দেখো a माइनस, এখন আমরা b এর মান নেব, b এর মান হচ্ছে 2a, 2a माइनस 3b, আমরা এদিকে লিখে দেব মান বসিয়ে যা, তোমরা আরেকটু লক্ষ্য করো, এই দেখো p এর মান আমি বসিয়ে দিয়েছি, p সমান যেটা 2a + 3b, এখানে a - স্টার তোমরা দেখতে পাচ্ছ, a - স্টার বসিয়েছি, এখন আমার এদিকে কি আছে u, তাহলে u এর মান কি এই 2a - 3b, 2a - 3b বসালাম, আমি এটা কোথায় লিখে পেলাম, আমি এটা p এর মান বসিয়ে, কেমন? তাহলে দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি কোয়াল অঙ্ক করেছি, তোমরা বই তার একটু ভালো করে দেখবে, আশা করি সবাই বুঝেছ, বাসায় আর একটু দেখলে তোমাদের ক্লিয়ার হবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।